হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, এখন বাজে সকাল 10টা। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, তো এখন সকালের খাওয়া দাওয়া হবে। তো আজকে রান্না হয়েছে চিকেন আর হচ্ছে আলু দিয়ে আর পটল দিয়ে একটা ভাজা করেছি। তো এটা দিয়েই সকালবেলা এখন খাওয়া দাওয়া হবে। তো আজকে যাব হচ্ছে একটু পিসি শাশুড়ির বাড়ি। আর এই যাওয়ার কারণটা কি বলো তো, যাওয়ার কারণটা হচ্ছে বিয়ের পরে এমনিতেই কোনোদিন যাইনি, তো ভেবেছিলাম সোনার একটা মানসা আছে ওইখানে, পিসি করেছিল, তো সেই মানসা যখন পূরণ হবে তখন যাব। মানে মানসা পূরণ করতে কিন্তু একটা বিপদ ঘটে গেছে, সেটা হচ্ছে আমার যা মানে আমার পিসি শাশুড়ির বৌমা, তো যায়ের একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দিদিভাইকে একটু দেখতে যাচ্ছি। তো এই অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু 1 মাস আগে। তো কি বলো তো, মানে সোনা যখন খুব অসুস্থ ছিল, কাছের ঘরে ছিল, তখন দিদিভাই অনেকদিন এসেছে, অনেকদিন কি মানে যে কদিন ছিল প্রায় সব কয়েকদিনই দিদিভাই এসেছে দেখতে। এখন তার বিপদে যদি আমি না যাই তাহলে কিন্তু ভীষণ একটা খারাপ দেখায়। তো ওই জন্যই দেখো আমি আর মা রেডি হয়ে নিয়েছি, তো সোনাও আছে, তো সোনাকে নিয়েই যাচ্ছি, কালকেই চলে আসব। আর এদিকে তোমাদের দাদাভাই আগে আগে গিয়েই দেখে এসছে দিদিভাইকে, মানে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পরপরই গিয়ে দেখে এসছে। আর আজকে হচ্ছে আমি আর মা যাচ্ছি দেখতে। তো দিদির অবস্থা খুবই খারাপ কি বলো তো, মানে বলে না যেমনি কেটে কুটে গেলে বড়সড় অ্যাক্সিডেন্ট হলে লোকে মানে সেই মন্ত্র দিয়ে ওতে ক্ষতি করে, তো সেরকমই একটা অবস্থা দিদিভাইয়ের শুনলাম, যেটা যে দিদিভাইয়ের পায়েও নাকি ওরকম একজন কেউ মন্ত্র দিয়ে একটা ক্ষতি করেছে, সেই জন্যে ঘাটা শুকাচ্ছেই না আর কাটাটা পরপর বড় হয়ে যাচ্ছে। তো কি একটা বিপদ বলো তো। তো দিদিকে দেখতে যাচ্ছি, তো গেলে তো তোমরাও দেখতে পাবে তাই না, তো চলো। তো এই যে দেখো এখন রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই কলম বাগান অব্দি দিয়ে আসবে, দিয়ে ও বেরোবে। তো এই যে দেখো সোনাকে তো এইদিকে টাটা দিচ্ছে দেখো সোনা দাদাকে, তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো। আর সত্যি মানে এই খবরটা শোনার পরে আরও বেশি মন খারাপ হচ্ছে, কারণ দিদিভাই কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল, সেই জন্যই ভেবেছিলাম যে এখন সে অসুস্থ মানুষ, গেলে পরে ঝামেলা বাচ্চা কাচ্চা নিয়ে থাক, এখন যাব না। যখন মানুষা মানে দেব সোনার তখনই যাব, মানুষা যখন পূরণ করব, কিন্তু কি মানে কিছু করার নেই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কলম বাগান চলে আসলাম, আর মা এখান থেকে মিষ্টি নিচ্ছে, আর তোমাদের দাদাভাই ওদিক থেকে ফল নিয়ে এসছে। তো এই যে মিষ্টি আর ফল নিয়ে এই যে দেখো টোটোয় উঠে পড়েছি, সরি অটোয়, তো কি বলছি আমি মাথায় ঠিক থাকছে না। তো এই যে দেখো অটোয় উঠে পড়েছি, তো এখন যাব হচ্ছে আমরা বনগাঁয়, তো সেখান থেকে বাসে। তো দেখো অটো থেকে নেমেই বাস পেলাম, তো এই যে সিটও পেয়ে গেছি সাথে সাথেই, তো এই যে বসে পড়েছি বাসে, তো এখন আমরা বাসে করেই যাচ্ছি। আর সোনা দেখো কত দুষ্টুমি করছে, তো এইদিকে দেখো মানে একদম ইচ্ছা ছিল না সোনাকে নিয়ে যাওয়ার, সত্যি কথা বলতে ভেবেছিলাম ওকে বাড়ি রেখে আমি আর তোমাদের দাদাভাই গিয়ে মানে যে মানে গিয়েই ঘুরে চলে আসব, কিন্তু ভাবছি যে না থাক মা আর আমিই যাই। তো এই যে দেখো আমরা হচ্ছে দিদিভাইদের বাড়ি যাওয়ার জন্য একটা টোটোয় উঠে পড়েছি, তো মানে এই টোটো থেকে নামলেই দিদিদের বাড়ি, মানে একদম ঘরের দোরেই নামায় আর কি বলা যায়, তো চলো। তো এই অ্যাক্সিডেন্টটা কিন্তু ঘটেছিল স্কুটিতে, তো দিদিভাই হচ্ছে স্কুটি নিয়ে দুষ্টুকে স্কুলে দিতে যাচ্ছিল, আর তখনই একটা কুকুর মানে দৌড়ে এসে গাড়িতে ধাক্কা মারে, আর তখনই দিদি পড়ে যায়, গিয়ে হচ্ছে পায়ে একটা ইট না পাথর বেশ ঢুকে গিয়ে এতখানি কেটে যায়, 12খানা সেলাই পড়েছে। আর দুষ্টু মানে পেছনে ছিল বলে সত্যি দুষ্টুর কিছু হয়নি, ঠাকুর মানে যা করে মঙ্গলের জন্যই করে, ছোট মানুষ ওর যদি কিছু হতো তাহলে কি হতো বলো তো, ওর হচ্ছে 5 বছর বয়স। তো দেখো যেতে না যেতেই পা নিয়ে তো মানে পাচ্ছেই না, তারপরেও আবার দেখো রান্না বান্না শুরু করে দিয়েছে, চাউমিন খেলাম সন্ধ্যেবেলা দুজনায়। তো এখন দেখো দিদিভাই এই যে পায়ে ছেক দিতে বসেছে, আর তোমরা একটু দেখো মানে কত বড় বড় কাটা, আর দিদিভাইয়ের ফোনেও আমি এইগুলোই দেখছিলাম যে দেখো মানে কি অবস্থা ছিল, এই যে দেখো কতগুলো সেলাই পড়েছে পুরো একদম হাঁটুতেই। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, পরবর্তী ব্লগ নিয়ে দেখা হবে, টাটা।